যৌনপল্লীর বাসিন্দাদের কাছে অন্যান্য দিনের থেকে ঈদুল আজহার দিনটি ব্যতিক্রম। তাই তো সন্তানদের মুখে একটু ভালো খাবার তুলে দিতে রান্না করা হচ্ছে গরুর মাংস। তবে এর আগে দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে ভাগের মাংসটুকু নিয়ে বাড়িতে ফিরে তারপরেই চুলায় রান্না বসান এখানকার বাসিন্দারা। সকাল থেকেই পোলাপান নিয়ে রান্না বাড়া, গোসল খাওয়া দাওয়া, কাপড় চুপড় গুছায় না পরাই না, আমরাও নিজেরাও পরি, ঘোরাফেরা করি, আনন্দতে দিন কাটাই। রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলদিয়াকে বলা হয় এশিয়ার অন্যতম বৃহত্তম যৌনপল্লী। পদ্মাপাড়ের এই পল্লীতে বসবাস করেন প্রায় 5,000 মানুষ, যেখানে যৌনকর্মী হিসেবে কাজ করছেন হাজারের বেশি নারী। কাস্টমার কম, লোকজন নাই, লোকজন নাই, আমরা খুব কষ্ট করি, ইনকাম নাই। আগে যাবো 1,000-2,000 হইতো, এনে দিন গেল 500 হয় না, রাত গেল। এখানকার কর্মীদের কাছে ঈদ আর অন্য দিনগুলো সবই যেন এক, তবে বিশেষ এই দিনটি পরিবার পরিজন নিয়ে কাটায় পল্লীর বাসিন্দারা। সকালে সেমাই রান্নার পাশাপাশি এদিন পল্লীর ভেতরে চলে মেহেদি আর সালামি। রান্না করি সিমাই, মাংস, খিচুড়ি, পোলাও, এই তো। একসময় কোরবানি ঈদে মাংসের মুখ দেখত না পল্লীর বাসিন্দারা, সেই দুর্দিন ঘুচেছে গত 5 বছর ধরে। একটি বেসরকারি উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর কোরবানি ঈদে পশু কোরবানি করা হচ্ছে যৌনপল্লীতে। প্যাকেটিং করা এসব মাংস বিতরণ করা হয় অসহায় সুবিধা বঞ্চিত নারীদের হাতে, যার অংশীদার হচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষেরাও। সেমাই পাইছি, চিনি পাইছি, দুধ পাইছি, তারপরে অনেক কিছু পাইছি, তেল মেল। ভালোই করতেছে এই পূর্ব পাড়ার বাসিন্দারা, সব মেয়ের একসাথে মিলে সিমাই রান্না করে খাইতেছে, এবং হাবিব স্যার 5টা গরু দিছে কুরবানির জন্য এই পূর্ব পাড়ার মেয়েদের জন্য। সব মেয়েরা মিলে একসাথে মাংস কাটাকাটি করতেছে এবং তা নিয়ে সবাই মিলে বাসায় নিয়ে রান্না করে খাবে। এই পল্লী বাসিন্দারা ঘোরাঘুরি, ঈদে ঘোরাঘুরি করতে যায় না। পূর্ব পাড়ার বাসিন্দাদের কোরবানি দেওয়ার মতো নেই সামর্থ্য, তাই কোরবানির মাংস তাদের মাঝে বিতরণ করা হয়। এমন মহতী কার্যক্রমের পেছনে রয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত IGP হাবিবুর রহমান, BPM বার। সবাইকে সাথে নিয়ে তিনি এভাবেই ঈদের আনন্দ ভাগাভাগি করেন বলে জানান অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম। রোজার ঈদে কিন্তু এরকম মনে হয় না, কিন্তু কুরবানির ঈদে মানুষ কুরবানি দোয়া নিয়ে ব্যস্ত থাকে, মানুষ পোশাক আশাক কিনে না, যে কুরবানি দেবো যার দোয়ার মতন সমর্থ আছে। আসলে ওই পূর্ব পাড়ার যারা বাসিন্দার তাদেরকে দোয়ার মতন কোনো আল্লাহ তৌফিক দেয় নাই, তাই তারা কুরবানি দিতে পারে না। তাই তারা ওখানকার মানুষ কখনো আগে কুরবানির মাংস খায় নাই, তারা পায় নাই। কিন্তু 2019 সালের পরের থেকে এই উত্তরণ নামের ফাউন্ডেশন, এই হাবিবুর রহমানের পক্ষ থেকে এই পূর্ব পাড়ার যারা বাসিন্দারা আছে তাদের মাঝে এই মাংসটা বিতরণ করা হয়।